বৃষ্টি পড়ে এটা করে তো করে নদী এলো পানি, চিন্তা করে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি, আর দেখতে পাচ্ছি সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আমি। কারণ হচ্ছে আজকে আমার ভিসা শেষ হয়ে গেল, আর ভিসা শেষ হলে জানো যেতেই হয়, তাই আজকে আমাকে নদিয়া ডিস্ট্রিক্ট ছেড়ে নর্থ চব্বিশ পরগনায় যেতেই হবে। তো সেই কারণেই আমি রেডি হয়ে নিয়েছি। ডোডো রেডি? বাবাই তুমি রেডি? ডোডোও রেডি, আর কে কে যাচ্ছে আমাদের সাথে চলো নিচে গিয়েই দেখা যাক। উপরে কেউ নেই, আমরা এখন নিচে যাই চলো। এই ব্যাগটার মধ্যে সব সরঞ্জাম, সব আমার সাথে যাবে। হ্যাঁ বাবা কি, হ্যাঁ হ্যাঁ খাবো তো। দেখো পরিমা কোথায় যাচ্ছ তুমি? কোন পিসিমুনির বাড়ি? ও আমাদের বাড়ি যাবে না? আর আমার মা যাবে, দেখো এখনো ঘুরে বেড়াচ্ছে, আমি পুরো রেডি। দেখো মানে কি বলবো, আমার বাবুও রেডি হয়ে গেছে। আর তুমি তুমি খেয়েছো? আচ্ছা, আর ওই বাড়ি গিয়ে খাবে, পিমনির বাড়ি গিয়ে খাবে তো কিছু? কি খাবে? এই তুই সকাল সকাল কোথায় যাচ্ছিস? রেডি হয়েছিস? কি ব্যাপার রে, এ কোথাও নিমন্ত্রণ আছে নাকি রে? কোথায় কোথায়? এ মা আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই রে এখন। এ মা আমি তো বাড়িতে নেই। হ্যাঁ কি বলছিস রে? আমরা জ্যামে আটকে পড়েছি, দেখো প্রচন্ড জ্যাম। কি কারণে জ্যাম বুঝতে পারছি না, সামনে পেছনে। এখন গাড়িটা আমাদের পেছোচ্ছে আস্তে আস্তে। আমরা জ্যামে আটকে গিয়ে শুরুতেই বোর হয়ে গেছি, এখন এত দূর যেতে হবে ভাবলেই কেমন লাগছে। হ্যাঁ সেটাই তো, এখন অল্প একটু এসছি। লাস্ট 20 মিনিট মতন আমরা দাঁড়িয়ে থাকার পরে ছাড়া পেলাম। বাপরে বাপ, গরমে যা প্রবলেম হয়। হ্যাঁ তাও তো অন্য রাস্তা ধরেছি, আমরা মেইন রোড থেকে যাচ্ছি না। আজকে আমাদের অবস্থা সত্যি শোচনীয়। একটা থেকে বেরোলাম, একটা ফাঁকা রাস্তায় গেলাম যে ওখানে মনে হয় থাকবে না বলে গলির মধ্যে ঢুকলাম। সেখান থেকে মোটামুটি 3 মাইলের মতো চলে গেছিলাম না বাবু, 3 মাইল মতন চলে গিয়ে ওখান থেকে আবার ব্যাক করে হাই রোডে এসে হাই রোডে দাঁড়িয়ে আছি। মানে আমাদের বাড়ি থেকে ওই বাড়ি যেতে 1 ঘন্টা 15 মিনিট আমরা পুরো পৌঁছে যাই। তো এখন আমরা 3 ঘন্টা, পুরো পাক্কা 3 ঘন্টা হয়ে গেল আমরা এখানেই বসে আছি। এখনও বাড়ি মানে ঠিকঠাকভাবে চললে এখনও 1 ঘন্টা বাড়ি লাগবে, মানে বুঝে নাও যে আমরা এখন কোথায় আছি। আর এদের অবস্থা খারাপ, সব খিদে পেয়ে গেছে। ভাগ্যিস ছিল এসব জিনিসগুলো নাকি বাবা? অ্যাট লাস্ট 4 ঘন্টা পরে আমরা গাড়ি থেকে নামলাম। আমরা রীতিমতন ভেবে নিয়েছিলাম কি আজকে আমরা গাড়ি থেকে নামতে পারবো না। অ্যাট লাস্ট আমরা আসতে পেরেছি। এই দেখো আমাদের এগোতে এসছে কতজন, জয় এসছে, আর সামনে দাঁড়িয়ে আছে আমার ছোটু আর শর্মিষ্ঠা। এ মা এ ঘনা তুই মিষ্টি প্যাকেটটা দেখ কি করেছে, এই যে দেখো ঘনা তুই হাতে নে, এই
দাঁড়িয়ে আছে দেখো ছোট দিদি তো কে কে এসছে এ বাবা কে এসছে রে এটা কে চলো চলো দাঁতের জন্য না এমন খাওয়া কমছে বললে আমি শুনবো বললে হবে মেলা চিন্তা তো মাথায় ও বা খাওয়া কেমন হলো আজকে তোমার খাওয়া কেমন হলো তোমার বাবা ভালো লাগছে একদম মাংস তো মাথা মাত্র বসলো আর পেটিকে না বলাই ভালো এখন অনেক শান্তি মনে হচ্ছে স্নানটা করলে অনেকটা ফ্রেশ লাগে তাই না এটা করব না তুমি 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা কোন মানুষ তো ভালো লাগবে তার মধ্যে আবার পড়ি তো দুবার তিনবার বমি করেছে মানে এক ঘন্টার মধ্যে যদি আসতাম হয়তো একবার করে সেটা জানা কথা কিন্তু এতক্ষণে না ও আরও দুবার বমি করে দিয়েছে তো ওর জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল প্রথমে চোদ্দা চালিয়ে দিয়েছে এসিটা বাড়ি থেকে তারপরে হাফ মোটামুটি হাফ রাস্তা যখন মানে শুরু হয়েছে না জ্যামটা তখন মনে হচ্ছে যে এসিও কাজ করছে না তারপরে আবার বদ্দা ফোন করে ভিডিও কল করলাম ও দেখিয়ে দিল মানে ড্রাইভার জানা আর আমি ওর সত্যি জানি না আমি কোনোদিনও এসি বেসির দিকে যাইনি এই দিককার তো যথারীতি গরমে মারাত্মক কষ্ট হয়েছে যাই হোক অনেকদিন পর এই আমার বরের কাছে এসেছি কি বাবা বাবা বলে দিচ্ছি কতদিন পরে আমার বরের সাথে দেখা দেখো এ ভালো আছে গো বাবা মার বাবা দুই বাবার তো খাওয়া হয়ে গেছে এখন মা দুজনে চলছে শর্মিষ্ঠা সার্ভ করছে আর আমি তো আজকে রান্নাবান্না কিছুই জানি না কি হয়েছে তো শর্মিষ্ঠা তোমাদের বলছে আজকে মেনুটা আজকে হয়েছে আমরা দিয়ে টক ডাল বেগুন ভাজা পটল ভাজা লাল শাক মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর হচ্ছে গোলবাড়ির মাজা ও একটু দেখি নিয়ে আসো গোলবাড়ির মাজাটা চলো যাই ও মাটন গুলো এখন যা হচ্ছে না আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কিছু তুলতে পারিনি আজকে এতটাই টায়ার্ড না মানে কি ভাই লজ্জা পেয়ে চলে গেছে আর উঠে গেছে এখানে আজকে আমাদের এতটাই কষ্ট হয়েছে না আসতে আর আমার ইচ্ছা করছে না কিছু তো এখন একটু রেস্ট নিয়ে নি তারপরে অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলবো চোর বৃষ্টি নেমেছে দেখো এত গরম গরম করছিলাম ঠান্ডা করে দিল কুল কুল বেশিক্ষণ থেকো না বৃষ্টি হলে দারুণ মজা লাগে বল জানা তো লুকিয়ে যায় ঘনাখানি লুকিয়ে যায় আর আজকে ভাবিনি এত সুন্দর ওয়েদার পাবো মানে এতটাই আমরা এতটাই আমরা এসে টায়ার্ড হয়ে গেছিলাম যে এই বৃষ্টিটা দিয়ে একদম ঠান্ডা করে দিল গো ঘুমও আসছে না দিয়ে বসে রইলাম বৃষ্টিটাও হচ্ছে বেশ এনজয় করা যাচ্ছে এ মা এই দেখো আমার পরিমাও ঘুমায়নি ও মাটা ঘুমায়নি এই কি ব্যাপার গো তোমার এখন ধ্যান করছে ধ্যান করছে নাকি ওঠো তুমি তুমি ধেরে হয়ে এরকম করলে কেমন লাগে এই বছর এখনো খাইনি দেখো এই বাড়ির বাবা এনে রেখেছে এখন ভাঙা হবে সবাই মিলে খাওয়া হবে দেখো একদিন এক্সপার্ট নিয়ে এসেছি আমরা কি গামলা ওই ব্যাগটা মনে হয় স্লিপ কেটে যাচ্ছে ওটা শরীর থাকবে দারুণ বেরিয়েছে কোয়াগুলো দেখো
কার কার ফেভারিট অবশ্যই জানাবে। এই সিজনের ফল একটা দুটো খেতে ভালোই লাগে, তাই না? সবগুলো ট্রাই করো। হে, তোমার ফেভারিট না? আমি ঘর থেকে যাচ্ছি কি ছাদে যাই। এই দেখো, বন্ধ দিতে পারছে না ও ভাই। তোমরা কেউ আইসক্রিম খেতে জানো? দেখো আমার পরিমা পারে। কেউ আইসক্রিম খেতে জানো? বলো বলো। তোমরা কেউ আইসক্রিম খেতে জানো? না। আমার কাছে শেখো। দাদা কাছে গিয়ে খেতো। একদম তাই, ঠিক বলেছো। দেখো কি সুন্দর খাচ্ছে, গা থেকে একদম ঝর্ণা বইছে আমার সোমা। তুমি খেয়ে নাও, তারপরে মুছিয়ে দেবো। এই ঘনা কি করছে? কোথায় ফেলবি? এদিকে যে ওইদিকে ওই গেট থেকে ফেলে দে, যা। ঠান্ডাই দিয়েছে তো, আসতেও দেরি না, যেতেও দেরি না, চলে যাচ্ছে আবার। এই ওই ঠান্ডাই হয়। পরিমা তুমি আবার আসবে তো মা? এই যে বলো, হ্যাঁ আসবো, বলে দাও, বলে দাও ওইদিকে যাও। তাই তুমি যাবে? এই দেখো, এই ছোটু তুই যাবি? এই বাবা আছে তো, এইটা আলাদা। চলো এগিয়ে দিয়ে আসি। একটু কারোর কোলে যাবে না, শুধু ছোটনের কোলে। হ্যাঁ তুই ছোটনের সাথে চলে যা। ছোটু ওর মুখে কি আওয়াজ করতে শুনেছো? ভু ভু, হ্যাঁ গাড়ি খেয়ে যাবে। তোমরা আবার এসো, আজকে যা থাকলে। হায় রে সত্যি এত বাজে। হ্যাঁ অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আর আবার টেনশন না, এত দূর যাবে, যা জ্যাম দেখেছি রাস্তায় ভয় লেগে গেছে। তো আমরা একটু এগিয়ে দিয়ে আসি, চলো তোমরাও সাথে। এরকম করে না সন্তান, ওই আদিশটা উঠেছিল না? না আমি পড়িয়ে দিলাম তো। হ্যাঁ কারণ বলো তো, ওটা ডোডো তুই কোথায় রে? ডোডো দেখেছো লক হয়ে গেলে কেমন লাগে? আওয়াজ কিন্তু আওয়াজ আসছে না। হ্যাঁ বাবাই বেরিয়ে এসো, একটা জিনিস দেখবো। তোমরা সবাই দেখো কোথায় ঢুকেছে, দেখো রাতে আমি এতটাই টায়ার্ড ছিলাম, মানে আমি নিজেও বুঝতে পারিনি শরীরটা এতটাই খারাপ লাগবে। তো আমি কালকে রাতে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো সকালে ভাবলাম যে যেহেতু ব্লগটা চলছিল তো সকালবেলা উঠে তোমাদেরকে অন্তত গুড মর্নিং বলে তারপর টাটাটা করাই বেস্ট। তো সেই কারণেই যাই হোক আজকে একটু বেটার লাগছে, ঘুমটা হলো, মানে ভালো ঘুম হলো। আর কালকে দেখলেই মানে বিকেলের দিকে ওয়েদারটা এতটাই ভালো হয়ে গেছিলো বৃষ্টিটার জন্য, তো ঘুমটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে, অনেকটাই ফ্রেশ লাগছে আজকে। আর মাথাটা খুব যন্ত্রণা করছিলো কালকে, এই কারণে আরও বেশি আমি উইক হয়ে গেছিলাম। যাই হোক ওভারঅল আজকে আমি খুব ভালো আছি, ফিট আছি, টাটাটা করেই দিই তোমাদেরকে। চলো তাহলে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ব্লগে। আর ততক্ষণ পর্যন্ত কি থাকতে হবে? ফিট থাকতে হবে, বিন্দাস থাকতে হবে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে, নাহলে আমি কি করে বুঝবো। আর দুটোই অবশ্যই জানাবে, ভালো লাগা খারাপ লাগা না জানালে আমি ঠিক মানে ডোটা হয় না। যাই হোক চলো, আর কিছু বলার নেই, টাটা।